গুড মর্নিং বন্ধুরা, আজকে সেই দিনটা চলে এসেছে। আজকে আমার কলকাতাতে লাস্ট দিন বলতে পারো, এই বছরের শেষ দিন। তো আজকের আমার বিকেলবেলায় চলে যেতে হবে 5টার সময়। এতদিন আমি প্রচণ্ড বিজি ছিলাম, তোমাদেরকে বলেছিলাম প্যাকিং করা, ছোট বাচ্চা নিয়ে প্যাকিং করতে গেলে না খুব অসুবিধা হয়, আর সত্যি কথা হেল্প করার কেউই নেই। তো আমি একা একা মোটামুটি প্যাকিং সেরে ফেলেছি, এখনও কিছু লাস্ট টাইম থাকে না, কিছু টুকটাক জিনিস প্যাকিং করা, সেইগুলোই এখন ভরতে হবে। মেন মেন প্যাকিং আমার মোটামুটি হয়ে গেছে। তো দেখো, তোমাদেরকে দেখাই কি কি ব্যাগ নিলাম আমি একা, আর আমার সাথে কতগুলো ব্যাগ জানো, 5টা ব্যাগ। ভাবতে পারছি না এই 5টা ব্যাগ নিয়ে আমি কি ঘুরে যে গাড়িতে উঠবো। আমাদের গাড়ির পেছনে ডিকিতে তুলতে হবে, প্লাস সিটে আমি আর বুট্টু বসলে পাশে রাখতে হবে। প্রচুর ব্যাগ হয়ে গেছে আমার। এই ব্যাগটা আমি হ্যান্ড ব্যাগে নেব, প্লেনের মধ্যেই নিয়ে উঠে যাব। এই ব্যাগটা হ্যান্ড ব্যাগে নেব, আর এই পিঠের একটা ব্যাগ আছে এটা নিয়ে নেব, আর আর একটা পা কাঁধের ব্যাগ আছে ছোট দেখে সেটা নেব। আর এইটা আছে আমাদের বেডশিট, পর্দা, আরও কিছু আমার ড্রেসেস। এই বড় যে ব্যাগটা দেখছো না, এই বিশাল বড় ব্যাগটায় কিন্তু খুব একটা ওয়েট হয়নি, বাট এটাতে বুট্টুর খেলনা আছে। এক ব্যাগ, সব থেকে বড়ো ব্যাগ কিন্তু এটাই, আর এটাতেই বুট্টুর খেলনা রেখেছি আমি, আর কিছু অন্য কিছু হালকা ফুলকা জিনিস আছে। আর এইটাতে হচ্ছে গিয়ে আমার ড্রেস আছে, এটাতে পুরোটাই আমার ড্রেস আছে। ব্যাস এই গেল। আর একটা ব্যাগ আছে, এটা এটা ছোট হলেও বেশ ওয়েট আছে ব্যাগটাতে। এটাতে না আমি একটা প্রেশার কুকার নিয়েছি, আমাকে কৌশিক বলেছিল প্রেশার কুকার নিয়ে আসবে, বাচ্চার খাবার প্লাস আমাদেরও দরকার, ওর ছিল না। তো ওই আর বাকি তোমার এই রান্নারই জিনিসপত্র এটাতে নিয়েছি। আর এইগুলোর কি করব জানি না, এই ঘোড়ার সাইকেলটা যদি ফ্লাইটে প্যাকিং করে নিয়ে যাওয়া যায়। আমরা আগে একবার বটু যখন ছোট ছিল প্যারাম্বুলেটার আমরা একবার প্যাকিং করে ওরকম নিয়ে গেছিলাম, তো সেই জন্য আমি এয়ারপোর্টের ভেতরে গিয়ে দেখবো যদি র্যাপ করে এটা নিয়ে যাওয়া যায়। কারণ এই সাইকেলটা বুট্টু প্রচণ্ড প্রিয়, সারাদিন সাইকেলেই ও চড়ে বেড়ায়। তোমরা দেখেছো হায়দ্রাবাদে থাকতো, ছাদে সাইকেলেই ও সারা ছাদ ঘুরে বেড়াতো, এখানেও তাই করে। রোজ ঘুম থেকে উঠলে সকালবেলা না মায়ের সাথে, মা আর আমি দুজনে মিলে, সরি এত খারাপ লাগছে না কি বলবো, তো মা আর আমি দুজনে মিলে দু কাপ চা খাই সকালবেলা একসাথে। তো কাল থেকে রুটিনটা চেঞ্জ হয়ে যাবে, কাল সকাল থেকে মাও একা এখানে, নিজের জন্য এক কাপ চা খেতে হবে বানিয়ে। আমি যতটা পেরেছিলাম করেছি, বাচ্চা নিয়ে যতটা পসিবল করেছি, তবু মনে হয় না যে আরো করতে পারলে ভালো হতো, আরো করা উচিত ছিল। দুজনে দু কাপ চা বানিয়ে মাকে বানিয়ে দিই, আমিও খাই। বুট্টু আর আমি এই ঘরটাতেই তো থাকতাম, কালকে রাতে যখন বুট্টু ঘুমাচ্ছে তখন বুট্টুকে বললাম যে বুট্টু এই বছরের শেষবারের মতন লাস্ট টাইম এই দিদুর বাড়িতে এই ঘরে তুমি ঘুমাও, আর কাল থেকে আজকে তো আমরা সরকারদার বাড়িতে যাব রাতের বেলা, ওখানে রাতে থাকবো। আর কালকে আমাদের খুব আর্লি মর্নিং আমাদের ফ্লাইট, তো অত তাড়াতাড়ি আমার বাড়ির থেকে যেতে টাইম লাগবে, তাই জন্য আজকে সরকারদার ওখানেই থাকবো। সরকারদার ফ্ল্যাট একদম এয়ারপোর্টের কাছেই আছে, তো আর উনিও আমাদের সাথে যেহেতু যাবে, তো ভোরবেলা আমাদের ওখান থেকে ওলা উবের করে আমাদের এয়ারপোর্ট যেতে ইজি হবে। তো তাই বুটুকে বলছিলাম যে আজকে দাদিদুর বাড়িতে তুমি ঘুমিয়ে নাও,
আর কালকে সরকার জেঠুর বাড়িতে ঘুমাবে, আর পরশু দিন বাবার বাড়িতে, বাবার বাড়িতে আমাদের ফ্ল্যাটে, বাইরের রেন্টের ফ্ল্যাটে। যতই হোক, নিজের বাড়ি, নিজের বাপের বাড়ি হোক, নিজের শ্বশুর বাড়ি হোক, আর নিজের নিজের একটা যদি বাড়ি ফ্ল্যাট থাকে কি বাড়ি থাকে, সেটা একটা আলাদা ভালো লাগা থাকে। আর এখন বাইরে বিদেশ বিভুয়েতে গিয়ে ফ্ল্যাট রেন্টে থাকো, যতই হোক ঠিক আছে, ফ্ল্যাটটাকে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিজে বানিয়ে থাকতে হবে। আবার আসার সময় তো সেগুলোও ছেড়ে আসতে হয়, মায়ার সংসার। যেখান থেকেই যাও, যেখানেই থাকো, সেখানে নিজের একটা অস্তিত্ব পল্লী অস্তিত্ব বজায় রেখে সব সাজিয়ে গুছিয়ে সব কিছু নিজের সংসার বানিয়ে তারপরে সেটাকে ফেলে আবার চলে যাওয়া, খুব প্যাথেটিক। তো এই বাড়িতেও সেই নভেম্বর থেকে আছি, মাঝখানে শ্বশুরবাড়িতে গিয়ে অল্প কয়েকদিন ছিলাম, তারপরে তো কৌশিক ডিসেম্বরে চলে গেল, আর সেই থেকে এই বাড়িতে না থেকে বাড়ির থেকে যাওয়ার আগে মা এই তিনটে পুঁই শাকের নিয়ে এসেছে, দেখো গোড়া শুদ্ধ, তো এগুলো লাগিয়ে যাই। মা বলল এরপরে যখন পুঁই শাক খাবো তোর কথা মনে পড়বে যে তুই লাগিয়েছিলিস, তো লাগিয়ে যাই ছাদে গিয়ে। বাবা থাকতে আমাদের দোতলার ওপরে হাফ ছাদ আর হাফ আমাদের রুম করা রয়েছে, তো সেই ছাদটায় প্রচুর গাছপালা লাগাতো, প্রচুর মানে পুরো গরমের সময় যা যা হয়, শীতের সময় যা যা হয়, সবজি ঘুরে থাকতো ঘুরে, মানে যারাই বাড়িতে আসতো ছাদে আসতো দেখতে যে কী কী লাগানো হয়েছে। তো বাবা দু বছর নেই আর ছাদের আর কিছুই নেই, গাছপালা কিচ্ছু না, অল্প কিছু জিনিস এখনও বাবার হাতের লাগানো জিনিসই এখনও হয়ে যাচ্ছে ফলন, তোমরা বিশ্বাস করবে না। বাট সত্যি মানে প্রচুর লেবু খেয়েছি বাবা চলে যাওয়ার পরও, দুটো বছর ধরে যে কী পরিমাণে লেবু হয়েই গেছে, আরও প্রচুর অনেক কিছু মানে বেগুন লঙ্কা তারপরে চাল কুমড়ো প্রচুর হয়েছিল। মেনটেন করা হয় না আর মাও না একতলা থেকে তিনতলা ছাদে উঠে জল দেওয়া পরিচর্যা করা করে না কিছুই, এগুলো কিন্তু নিজের থেকেই জানো তো কীভাবে যে হয়ে রয়েছে এখনও। বৃষ্টির জল পড়ে পড়ে দেখো কাকরোল ঝুলেছিল, তারপরও জানো তো এইখানেও না তোমার ড্রাগন ফ্রুটস লাগানো আছে, ওই দিকে দেখো পুঁই শাক কী সুন্দর বেড়ে বসে রয়েছে, এটা আমি অনেক আগে লাগিয়েছিলাম, বৃষ্টির জলই এটা হয়েছে, আমি একদিনও লাগানোর পরে জল দিইনি, প্রায় দেড় মাস হয়ে গেছে, এক মাস হয়ে গেছে আমি ওপরে সেই পুঁই গাছটা ছোট্ট লাগিয়েছিলাম, অনেক বড় হয়ে রয়েছে। আর তোমার লঙ্কা গাছ রয়েছে, টমেটো, বেগুন, দেখো লেবু কী পরিমাণে, এই লেবু জানো তো যখন বাবা লাগিয়েছিল ছোট্ট চারা লাগিয়েছিল, বাবা ভাবতেও পারেনি যে মানে দু বছর নেই অথচ এই গাছটা এত বড় হয়ে আর এত ফলন হয়েছে, এক একটা থোকে থোকে চার পাঁচটা করে লেবু, তো সব পাড়ার মতন ছিল না, যেগুলো একটু বড় বড়, আমি দুটো যে কটা হাতে পেলাম আমি পেরেছি দুখানা, আর বাকি রয়েছে মা পরে কাউকে দিয়ে পাড়াবে, পাড়িয়ে দেবে আর নিজেও খাবে। তো দেখো একদম হাতের কাছে যে কটা দুটো পেয়েছিলাম একটু পাড়ার মতন বড় আমি পেরেছি, আর জানো তো এত সুন্দর কাগজি লেবুর গন্ধ, এই যে আমার দেখো পুঁই শাক তিনটে পরপর লাগিয়ে দিলাম, ফাইনালি বাড়ি ছেড়ে বেরিয়েই পড়লাম আমরা।
পট্টুকে আদর করে চলে গেল। মা আর আমি দুজনে কেউই কাঁদিনি, আমাদের যত ব্যথা না ভেতরেই থাকে। মা, বাবা আজ নেই 2 বছর, বাট তুমি আমাকে আর বুট্টুকে ভীষণ ভীষণ যত্নে রেখেছিলে, 200% এফোর্ট দিয়ে খুব ভালো রেখেছিলে, আর তুমি আমাদেরকে ভালো রাখবে সেটা কৌশিকও জানতো, তাই ও খুব নিশ্চিন্তে বাইরে ছিল। তুমি ভীষণ ভালো থেকো মা, আর নিজের শরীরের যত্ন নিও, আর বুট্টু কিন্তু তোমাকে খুব মিস করবে, আমিও তোমাকে খুব মিস করব। তুমি আমার অনেক 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 শেখার জিনিস, এখনও অনেক কিছু শিখতে বাকি আছে তোমার থেকে, তো তুমি খুব ভালো থেকো, আমরাও ভালো থাকবো। টাটা, আবার।